আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন্নাহার রফি এবং আমি ফাহমিদা সালাম। রাজাকারের তালিকা প্রকাশে 60 কোটি দূরে থাক, 60 পয়সা খরচ হয়নি বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ নিয়ে রচনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় মুক্তিযুদ্ধ মন্ত্রী দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। প্রতিশ্রুতি অনুযায়ী 15 ডিসেম্বর রাজাকারদের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্বাধীনতা বিরোধীদের ওই তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় তুমুল বিতর্কের মুখে 18 ডিসেম্বর তা স্থগিত করা হয়। 26 মার্চ পর্যন্ত স্থগিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় ভুলে ভরা ওই তালিকা তৈরিতে 60 কোটি টাকা ব্যয় হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী জানান এই প্রচারণার কোনোই ভিত্তি নেই। 60 কোটি দূরে থাকুক, 60 পয়সাও আমরা খরচ করি নাই, খরচ করার কোনো কারণও ঘটে নাই, কোথাও গভর্নমেন্টের কাছে বরাদ্দ চাওয়াও হয় নাই, নেওয়াও হয় নাই। এটা নিছক মিথ্যাচার উদ্দেশ্য প্রণোদিতভাবে। যদি তারা এই কথা বলেছে, তারা যদি প্রত্যাহার না করে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে, মানহানির মামলা করা হবে। মন্ত্রী জানান আগামী 26 মার্চ যাচাই বাছাই করে রাজাকারদের নির্ভুল তালিকা প্রকাশ করা হবে। কি প্রক্রিয়া করা যায় সিদ্ধান্ত নিব, তারপরে কার্যক্রম শুরু করব। এটা তো 2-4-5 দিন তো সময় লাগবে। এদিকে রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী। নোটিশ প্রাপ্তির 24 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের চরিত্র হরণের জন্য দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের কথা নোটিশে উল্লেখ করা হয়। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। আমলাদের বাদ দিয়ে মুক্তিযুদ্ধ বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়ে রাজাকারের পরের তালিকাটি করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। তবে তার আগে বর্তমান তালিকায় কিভাবে মুক্তিযোদ্ধাদের নাম আসলো সে বিষয়টি খতিয়ে দেখতে বললেন তারা। জুবায়ের সানির রিপোর্টে বিস্তারিত। গেল 15 ডিসেম্বর 71-এর রাজাকার, আলবদর, আল শামস ও স্বাধীনতা বিরোধী তালিকা প্রকাশ প্রথম পর্ব শিরোনামে 10,789 জনের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন এমন অনেকের নাম চলে আসে তালিকায়, আবার বাদ পড়ে কুখ্যাত অনেক রাজাকারের নাম। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে বুধবার তালিকা স্থগিত করে মন্ত্রণালয়। যাচাই বাছাই করে 26 মার্চ নতুন তালিকা প্রকাশ করার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 26 মার্চ পর্যন্ত স্থগিত করেছি এবং অন্যান্য যে সমস্ত তালিকা আমাদের হাতে আছে সবই একসাথে পরীক্ষা নিরীক্ষা করে আমরা ইনশাল্লাহ আগামী স্বাধীনতা দিবসে প্রকাশ করব ইনশাআল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন নতুন তালিকা করতে আমলাদের উপর নির্ভরতা কমাতে হবে, নিশ্চিত করতে হবে মুক্তিযুদ্ধ বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ। এজন্য শামসুল আরেফিন সহ অন্যান্য বিশেষজ্ঞদের করা প্রায় 37,000 রাজাকারের তালিকা যাচাই বাছাই করার পরামর্শ দিলেন তারা। গত 1.5 দশকে এই ধরনের তালিকা অনেকগুলি করা আছে। আমার শান্তি কমিটির বইতে শান্তি কমিটির পুরো তালিকা আছে, আরএফএনএ বইতে রাজাকারের তালিকা আছে, আমি যে মুক্তিযুদ্ধ কোষ খুঁজে সেখানে স্বাধীনতা বিরোধীদের 7,000-এর তালিকা আছে। যারা যে কাজের উপযুক্ত তাদেরকে দিয়ে সেই কাজ করানো উচিত, যারা উপযুক্ত নয় তাদেরকে দিয়ে সেই কাজ করালে একই ফল হবে। রাজাকারের তালিকা বিভিন্ন পর্যায়ে প্রকাশ করা হয়েছে বিভিন্ন গবেষণা গ্রন্থে, তো সেই সব কিছু সমন্বয় করে এবং ইতিহাসবিদ গবেষক তাদের সাহায্য নিয়ে একটা সুষ্ঠু তালিকা প্রণয়ন করা সম্ভব। তবে রাজাকারদের তালিকায় কিভাবে মুক্তিযোদ্ধাদের নাম ঢুকলো সেটিও তদন্ত করার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। কেন এই ধরনের ঘটনা ঘটেছে, কারা এই এই ধরনের ভুলে ভরা তালিকা প্রণয়ন করেছে, এই বিষয়গুলো এখন সুষ্ঠু তদন্ত দরকার। এই তালিকা প্রকাশ করার পরে যে বিতর্ক দেখা দিয়েছে, গণমাধ্যমে যে খবরগুলো উঠে আসছে, সেটা সত্যিই আমাদের জন্য অত্যন্ত লজ্জার, দুঃখের এবং বেদনার। বিতর্ক এড়াতে তালিকা প্রস্তুতে আরো যত্নবান হওয়ার কথা বললেন তারা। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।
রাজাকারের তালিকা নিয়ে কেলেঙ্কারির পেছনের ঘটনা উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, রাজাকারদের সংশোধিত তালিকা প্রকাশের কার্যক্রম অবশ্যই মুক্তিযুদ্ধ গবেষকদের অন্তর্ভুক্ত করতে হবে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। অসংলগ্ন রাজাকারের তালিকা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। অবশেষে সেই তালিকা প্রত্যাহার করে নিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। কিন্তু এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের মুখে এখনও শোনা যাচ্ছে নানা কথা। ঘাতক দালাল নির্মূল কমিটি তাদের সংবাদ সম্মেলনে বলেছে, অসংলগ্ন তালিকা নিয়ে শুরু থেকে অসংলগ্ন কথাবার্তা বলছেন সরকারের দুই মন্ত্রী, যেটি তাদের দায়িত্বহীনতার পরিচয়। আজকে বলেছে তারা যে বিভাগীয় তদন্ত করবেন। সরি, আমরা কোনো বিভাগীয় তদন্ত আমরা গ্রহণ করব না। বিভাগীয় তদন্ত মানে কি? একজন সচিবকে দায়িত্ব দেবেন এবং আমলাকে দায়িত্ব দেবেন আমলাদের তদন্ত করার জন্য। সেটা হলে যতগুলো বিভাগীয় তদন্ত এ পর্যন্ত হয়েছে তার পরিণতি আমরা জানি, সেই জন্য আমরা বলছি বিচার বিভাগীয় তদন্ত চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজাকারের তালিকায় আসা বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য। এ নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন তারা। এই আঘাতের জন্য আমি মনে করি যে যথাযথ তদন্ত হতে হবে, বিচার হতে হবে। যারা এই তালিকা করেছে তাদের বিচার দাবি করছি। হতবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম যে কিভাবে এটা সম্ভব হলো। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, সেখান থেকে এটা কিভাবে প্রকাশিত হলো। আমার বাবার নাম এভাবে, একজন সংগঠনের নাম এভাবে রাজাকারের তালিকায় আসলো, এটা দেখে আমরা যেরকম বিস্মিত হয়েছি, আসলে আমরা কি বলবো, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিভাবে এমন একটি অসংলগ্ন তালিকা প্রকাশিত হয়েছে তা খতিয়ে দেখার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। আমার মনে হয় স্থগিতকরণের পরেও তারা যেসব কথা বলছেন সেগুলি অনভিপ্রেত, এবং আমার মনে হয় তারা এখনো পুরো বিষয়টি ঠিক অনুধাবন করতে পারছেন না। বা মুক্তিযুদ্ধ মন্ত্রী বলছেন যে এটি তৎকালীন 71 সালের তালিকা, কিন্তু এই তালিকা কিন্তু 71 সালের নয়। এখানে যে তালিকা আপনারা দেখবেন যে সাধারণ ক্ষমার আবেদন বা ইত্যাদি, এগুলি কিন্তু 1972-73-73-এর দিকে এসছে। নতুন বছরের 26 মার্চ সংশোধন করে এই তালিকাটি প্রকাশের ঘোষণা দিয়েছে সরকার। এক্ষেত্রে শুধু আমলাদের দিয়ে নয়, তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধ গবেষকদের অন্তর্ভুক্ত করার কথা বলেছে সংগঠনটি। যে প্রজেক্টের অধীনে এটা তৈরি করা হয়েছে, সেই লোকগুলোই যদি আবার তালিকা তৈরি করে আবারও এরকম ভুল হবে বলে আমরা আশঙ্কা করছি। সেই জন্য আমাদের দাবি হচ্ছে শুধুমাত্র আমলাদের হাতে এই ধরনের গবেষণার কাজ ছেড়ে না দিয়ে এখানে মুক্তিযুদ্ধ গবেষকদের যুক্ত করা উচিত। তালিকাটি প্রকাশের আগে ঘষামাজা করে মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হয়ে থাকতে পারে বলে ধারণা ঘাতক দালাল নির্মূল কমিটির। খান আলামিন, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন কাল, এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। সারা দেশ থেকে প্রায় 50,000 কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবেন এবারের সম্মেলনে, যার উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের মধ্য দিয়ে ভুল ত্রুটি সংশোধন করে একটি শক্তিশালী দল গঠনের কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শরীয়ত খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মযজ্ঞ। পদ্মা সেতুর ওপর নৌকার আদলে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ। আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে 10টি স্থাপনা তৈরি করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সিআরআই। সম্মেলনে দেশের সব রাজনৈতিক দল, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি ও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় 50,000 কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবেন এবারের সম্মেলনে, যাদের অনেকেই ইতিমধ্যে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন, ঘুরে গেছেন সম্মেলন স্থল। সারা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যে কাজ করছেন, সেই কাজের ধারাবাহিকতাটাকে যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই রকমের দিক নির্দেশনা আমাদের এই সম্মেলনের মাধ্যমে থাকবে। আমরা প্রত্যাশা করি সৎ রাজনীতিবিদরাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসবে, দুর্নীতিবাজ কালো টাকার মালিক সেই সমস্ত ব্যক্তিরা যাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে না আসতে পারে। সম্মেলনের স্থল পরিদর্শন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে একটি সুশৃঙ্খল সম্মেলন উপহার দেওয়া হবে। ছোটখাটো সমস্যা আছে, সেগুলো দূর করে একটা মডার্ন স্মার্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের সামনে আমরা নয়া নেতৃত্বে উপহার দিতে চাই। কোন মডেলে রিকাস্ট করবেন এবং
কিভাবে সাজাবেন তার টিম, সেটা না তিনি নিজেই ঠিক করবেন। শুক্রবার বিকাল তিনটায় সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন কাউন্সিলররা। সম্মেলন নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দর্শক, আওয়ামী লীগ সম্মেলনের সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানাতে সরোয়ারদী উদ্যান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এ আর বাদল। বাদল, আওয়ামী লীগের দুদিন ব্যাপী সম্মেলন উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন সম্পর্কে বিস্তারিত আমাদের জানান। ফাহমিদা, আপনি জানেন যে সংবাদে যেরকম বলা হচ্ছিল যে এখানে সাজসাজ রজ বিরাজ করছে, ঠিক সেরকমই একটা উৎসবের আমেজ এখানে বিরাজ করছে। পুরু সরোয়ার্দী উদ্যান জুড়েই কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন মনোমুগ্ধকর সাজে সাজানো হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতিগুলো পেয়েছেন সেগুলোর ছবি চারিপাশে দেওয়া হয়েছে যে মঞ্চ, সেই মূল মূল মঞ্চে। এখানে নিউজ সংবাদে আগেই বলা হয়েছে যে প্রায় 50,000 কাউন্সিলর এবং প্রতিনিধিরা অংশ নেবেন, ঠিক সেইভাবেই কিন্তু মঞ্চ সাজানো হয়েছে। আমরা দেখেছি যে পদ্মা সেতুর উপরে নৌকার আদলে মঞ্চ সাজানো হয়েছে, যেখানে দলের সভাপতি থাকবেন এবং অন্য নেতাকর্মীরা যেখানে অংশ নেবেন। তো কিছুক্ষণ পর পর অনেক নেতাকর্মী এখানে এসেছেন, তথ্যমন্ত্রী এসেছিলেন, ধর্মপ্রতিমন্ত্রী এসেছিলেন, সবাই আসলে এখানকার খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও অনেক নেতাকর্মী এসেছেন, তারা বিভিন্ন রকমের প্রত্যাশা করছিলেন যে কী ধরনের নেতৃত্ব তারা চান। এখানে ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সভাপতি আছেন মেহেদী হাসান, তার কাছে জানতে চাইব আপনারা কী ধরনের নেতৃত্ব প্রত্যাশা করছেন। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনা সৎ ত্যাগী যোগ্য নেতৃত্ব মূল্যায়ন করবে এবং বাংলাদেশকে আরও সামনের দিকে এবং উন্নয়নের দিকে এগিয়ে নিবে। ধন্যবাদ আপনাকে। ফাহমিদা, শুনছিলেন যে কি ধরনের নেতৃত্ব তারা আশা করেন। এখানে নিরাপত্তার ব্যবস্থা বেশ কঠোরভাবে নেওয়া হয়েছে, এখন যারা এখানে আসছেন তাদেরকে একেবারে চেক করে প্রবেশ করানো হচ্ছে এবং কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি মূল মঞ্চে মিডিয়া কর্মীদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সবকিছু ঠিক থাকলে কালকে। ধন্যবাদ বাদল আপনাকে। দলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে তরুণ নেতৃত্বই গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। ভবিষ্যতে যারা দলের হাল ধরবেন এবারের সম্মেলনের মাধ্যমে সেই সব তরুণ নেতাদের এক ধাপ এগিয়ে আনা হবে। সংগঠনের নীতি নির্ধারকরা জানান, এবার কেন্দ্রীয় কমিটিতে বঙ্গবন্ধু পরিবারের কয়েকজন তরুণ সদস্যকে দেখা যেতে পারে। আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে শরীয়ত খানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সবসময় অগ্রাধিকার পায় তরুণ নেতৃত্ব, তবে এবার তরুণদের নিয়ে প্রত্যাশাটা একটু বেশি। আগামী 15 বছর যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন এমন তরুণদের দেখা যেতে পারে কেন্দ্রীয় কমিটিতে। আগামী 15 বছরে কারা আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে, কারা আমাদের হাল ধরবে, এইগুলো কিন্তু এই সম্মেলনে আমাদের নির্ধারিত হয়ে যাবে। আলোচনায় স্বচ্ছ ভাবমূর্তির বেশ কয়েকজন তরুণ নেতার নাম রয়েছে। তালিকার উপরে আছেন বঙ্গবন্ধু পরিবারের বেশ কয়েকজন সদস্য। সম্প্রতি রংপুর জেলা সম্মেলনে 1 নম্বর সদস্য হন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব পরিমণ্ডলে নিজের অবস্থান করে নিয়েছেন। শেখ রেহানার পুত্র রেদওয়ান সিদ্দিক ববি যুক্ত রয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর সঙ্গে। আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি যুক্ত না হয়েও সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন তারা। শেখ হেলালুদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় এরই মধ্যে বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন সম্মেলনে এদেরকে কমিটিতে দেখতে চান সংগঠনের তরুণ নেতারা। আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি তাদেরকে নেতৃত্বের ভার তুলে দিতে পারে, এটা অবশ্যই আমাদের জন্য হবে বিশাল প্রাপ্তি। সেই বিশাল প্রাপ্তি জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে যে তারা এই জায়গায় মানুষের প্রত্যাশা পূরণ করবেন। তার চিন্তার সাথে যদি আওয়ামী লীগকে সম্পৃক্ত করতে পারেন, তাহলে বাংলাদেশে একটি বড় আরও বড় বিপ্লব হবে। সেক্ষেত্রে আমরা এই স্বপ্নবান তরুণের সাথে কাজ করতে চাই, বাংলাদেশের তরুণরা তার সাথে কাজ করতে চায়। বঙ্গবন্ধু কন্যার মতো বঙ্গবন্ধু পরিবারের যদি অন্য কোনো সদস্যকে যদি আমাদের দলের সাথে পায়, আমি মনে করি দল অত্যন্ত সমৃদ্ধ হবে। নীতি নির্ধারকরা জানান বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্মকে কিভাবে দলে অন্তর্ভুক্ত করা হবে সেই সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভানেত্রী। দলের বাইরে থেকেও তারা অনেক অবদান রাখে, এটি মাননীয় সভানেত্রী সিদ্ধান্ত নেবেন ওনার সন্তানরা কিভাবে দলের সাথে সম্পৃক্ত হবে। এর বাইরে স্বচ্ছ ইমেজের বেশ কয়েকজন তরুণ রয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ডের নজরে, যারা এরই মধ্যে তাদের কাজ আর দক্ষতার প্রমাণও দিয়েছেন। আলোচনায় আছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,
ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, নাহিম রাজ্জাক, সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর সহ কয়েকজন তরুণ নেতার নাম। ছাত্রলীগের সাবেক ত্যাগী নেতাদের আরো বেশ কয়েকজনের নামও আছে এই তালিকায়। গণপ্রতিনিধিত্ব আদেশের শর্ত অনুযায়ী 2020 সালের মধ্যে সব স্তরের কমিটিতে 33% নারী নেতৃত্ব প্রতিষ্ঠার বিধান রয়েছে। 33 ভাগই পৌঁছাবো না এইবারে, কিন্তু কাছাকাছি চলে যাব। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আরও যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন তিনি। অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও তাগিদ দেন সরকার প্রধান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। 2018-19 অর্থবছরে দেশে প্রবাসীদের পাঠানো অর্থের মূল্যমান প্রায় 16.42 বিলিয়ন মার্কিন ডলার। দেশের জাতীয় আয়ের অন্যতম উৎস এই খাতে নতুন শ্রমবাজার খুঁজতে সম্ভাবনাময় দেশগুলোতে চলছে কূটনৈতিক তৎপরতা। এমন বাস্তবতায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে 14 দেশের 42 জন এনআরবি সিআইপিকে সম্মাননা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাসীদের নিরাপত্তায় চালু হওয়া বাধ্যতামূলক বিমার বিমাপত্র প্রবাসী কর্মীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসী ও এজেন্সিগুলোকে দায়িত্বশীল হবার আহ্বান জানান সরকার প্রধান। বিদেশগামী কর্মীদের অভিবাসন ও সম্মানজনক চাকরির নিশ্চিতকরণের জন্য নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এরা যেন কোনো মতেই তারা ধোকায় না পড়ে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। যারাই বিদেশে কাজ করবেন আর যারাই বিদেশে কর্মী প্রেরণ করবেন তারা সব সময় যত্নবান হবেন। জাতীয় অর্থনীতিতে যোগানদাতা অভিবাসী খাতের কর্মী সুরক্ষায় সরকার প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশ্বাস দেন সরকার প্রধান। দালাল চক্রের দৌরাত্ম্য থেকে রক্ষা পেতে কর্তৃপক্ষের সহায়তা নেবার পরামর্শ দেন তিনি। দালালের খপ্পরে পড়ে যায় আমাদের গ্রাম বাংলার মানুষ, যেহেতু রেজিস্ট্রেশনের সুযোগ আছে, কোথায় চাকরি করবে যাচাই বাছাই করার সুযোগ আছে, তারপরেও কিছু লোক এইভাবে ধোকায় পড়ে চলে যায়। সেটা আমি আহ্বান করব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যা আছে সকলকে, যে এই ধরনের ধোকায় যেন কেউ না পড়ে এবং এই ধরনের যারা করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিবাসীদের হয়রানি বন্ধে বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী জানান অল্প সময়ের মধ্যে 10 বছর মেয়াদী ই পাসপোর্টের যাত্রা শুরু হবে। আজি ই পাসপোর্ট আমরা আগামী কয়েকদিনের মধ্যেই দেওয়া শুরু করব। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। সূর্যি মামাকে ছুটি দিয়ে ঢাকা সহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গার উপর দিয়ে, আর এই অবস্থা শনিবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 7.9 ডিগ্রি সেলসিয়াস। আরো জানাচ্ছেন মুক্তা মাহমুদ। নভেম্বর গেল, ডিসেম্বরেও যেন রাজধানীতে দেখা মিলছিল না শীতের। রাজধানীবাসীর কাছে শীত যেন ধরাই দিচ্ছিল না, তবে একদিনের ব্যবধানেই পাল্টে গেছে চিত্র। শৈত্যপ্রবাহের কারণে রাজধানীর আকাশ কুয়াশাচ্ছন্ন, শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শীতে বিপাকে পড়েছেন সেখানকার শ্রমজীবী মানুষ। কুয়াশা নেই কিন্তু খুবই শীত পড়ছে, মানুষ রাস্তাঘাটে বেড়াতেই পারছে না, বাইরে বেড়াতে পারছে না, কোনো কাজকর্ম করতে পারছে না। উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা আর বাতাস বইছে, বিঘ্ন ঘটছে সড়কে যান চলাচলে। শীতের তীব্রতায় গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, নড়াইল সহ বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের জন্য ঘর থেকে বেরোনো কষ্টসাধ্য হয়ে পড়েছে। মানবেতর জীবনযাপন করছে লালমনিরহাট ও টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষ। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোগান্তিও। চলাফেরা রাস্তায় বাইর হওয়া একদম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ঠান্ডার কারণে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শীতের রোগ ছড়িয়ে গেছে। শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে ফরিদপুর ও ঝালকাঠিতে। একই অবস্থা রংপুরে, বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ।
তীব্র শীতের কারণে জনজীবনের এই ছন্দ পতনের এমন পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দুদিন লাগবে, এমন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। 21 তারিখের পর থেকে তাপমাত্রা যেহেতু বাড়ার সম্ভাবনা রয়েছে, ওই সময় থেকে ওয়েদারও আপনার ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বলা যায় যে 21 তারিখের পর থেকে গ্রাজুয়ালি আপনার ক্রমান্বয়ে আপনার ওয়েদার ভালোর দিকে যাবে। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। চাঁদপুরের হাজীগঞ্জে উদ্বোধন হলো মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের 144তম শাখা। বিকেলে উপজেলার কানাডা টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন আলহাজ মোর্শেদ আলম এমপি, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন, পরিচালক এ এস এম ফিরোজ আলম, মোহাম্মদ আব্দুল হান্নান, এ কে এম শাহিদ রেজা ও এম এ খান বেলাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে সকালে কুমিল্লার চান্দিনায় মার্কেন্টাইল ব্যাংকের 143তম শাখার উদ্বোধন করেন আলহাজ মোর্শেদ আলম এমপি। অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। 25,000 আমরা উদ্ভাবন করেছি, আপনারা এই এলাকার যারা আছেন, উনি 14 বছর বঙ্গবন্ধু জেলে কাটিয়েছেন, তারপরে দেশ স্বাধীন করলেন, তারই কন্যা আজকে বাংলাদেশের হাল ধরেছে, বাংলাদেশ সুন্দরভাবে বিশ্ব দরবারে এগিয়ে যাচ্ছে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে ইজতেমা মাঠ সংলগ্ন নদীর পশ্চিম পাড়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ছোট বড় শতাধিক কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া বিআইডব্লিউটিএ এর উপপরিচালক আরিফ উদ্দিন জানান, নদীর জায়গা দখল করে শত শত অবৈধ স্থাপনা গড়ে তোলে প্রভাবশালীরা, এতে নদীটি মরা খালে পরিণত হয়েছে। সর্বোচ্চ আদালতের নির্দেশে এসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পর্যায়ক্রমে আশুলিয়া পর্যন্ত নদীর দুপাড়ে গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি। ২০২৫ সালের পর দেশে কোনো ইট ভাটা থাকবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সচিবালয় নিজ মন্ত্রণালয়ে ধুলো বালিমুক্ত পরিচ্ছন্ন মহানগরী নিশ্চিত করার বিষয়ে আন্ত মন্ত্রণালয় সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় পরিবেশ দূষণ রোধে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ ও করণীয় নির্ধারণে স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি করার নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রী। নগরীতে ধুলো বালি বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ধুলোবালি পরিষ্কারের জন্য আধুনিক গাড়ি কিনতে সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতার কথাও জানান মন্ত্রী। টাঙ্গাইলের রেল লাইনের বিভিন্ন সেতুতে কাঠের স্লিপারের সঙ্গে লোহার রেলপাতের সংযোগ ব্যবহার করা হয়েছে বাঁশ আর কাঠের ভারী। স্লিপারের নাট জং ধরে নষ্ট হয়েছে, আবার অনেক স্থানে নেই নাট বল্টু। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী জাকিরুল মাওলার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মার্শাল আমি। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রেল লাইনের বঙ্গবন্ধু সেতু থেকে জয়দেবপুর পর্যন্ত টাঙ্গাইল অংশে রয়েছে 83 কিলোমিটার। রেল লাইন চলাচলের উপযোগী হলেও 120টি ব্রিজের বেশিরভাগ ব্রিজের অবস্থায় খুবই নাজুক, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকার পর থেকে এলেঙ্গা পর্যন্ত কাঠের স্লিপারগুলোর স্থায়িত্ব কমেছে। উধাও হয়েছে রেলের পাতের সাথে স্লিপারের সংযোগের নাটগুলো। অনেক ব্রিজে লোহার নাটের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশের গোজা। ব্রিজের উপর ট্রেন আসলেই পচন ধরা স্লিপারের কাঠ খসে পড়ছে, এতে ট্রেন লাইনচ্যুত হয়ে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ট্রেনের পাতে পচে দেওয়া হয়েছে আর এখানে ওদের এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি, এবং কি দুর্ঘটনা ঘটলে এখানে এই পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলার মতো না। ওই যে লোহার কচি ব্যবহার করা বাদ দেয়া ওই বাঁশের কচি ব্যবহার করছে, তাতে মনে করেন যে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণই বেশি। এগুলো যদি দ্রুত ঠিক না করে ব্রাহ্মণবাড়িয়া যে বড় একটা দুর্ঘটনা ঘটছিল ওই রকম একটা এদিকেও একটা দুর্ঘটনা ঘটতে পারে। রেল লাইনের স্লিপারে বাঁশের কোচ ব্যবহারের বিষয়ে কিছুই জানেন না রেল কর্তৃপক্ষ। কাঠ এবং বাঁশের কোচ দিয়ে ওগুলোকে আপনি দেখতে পাইছেন রিসেন্টলি? আমাদের কর্তৃপক্ষদের অবশ্যই জানাবো আর বাকি পদক্ষেপ কর্তৃপক্ষ নেয় নেবে। আর লাইনটা মেরামতের দায়িত্ব হচ্ছে আপনার পিডব্লিউ সেকশন। দ্রুত রেলপথ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাশায়েল আমি, আরটিভি। সেনাবাহিনী পৃষ্ঠপোষকতায় পরিচালিত কেন্দ্রীয় প্রয়াস প্রাঙ্গণে শিশুদের অনুভূতিগুলোর প্রাকৃতিকভাবে উদ্দীপ্ত করতে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত সেন্সরি গার্ডেন উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
দুপুরে ঢাকার সিরানিবাসী এটির উদ্বোধন করেন তিনি। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সিনিয়র সচিব জুয়েনা আজিজ, পরিকল্পনা মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে গার্ডেনটি ঘুরে দেখেন অতিথিরা। চট্টগ্রামের নাজিরহাটে উদ্বোধন হল ইসলামী ব্যাংকের 356তম শাখার। দুপুরে এর উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মাওলার সভাপতিত্বে। অনুষ্ঠানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাইয়ার আজম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া ও ভাইস প্রেসিডেন্ট মিফতা উদ্দিন সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর প্রতীকে পরিণত হয়েছে। আমানত বিনিয়োগ সহ দেশের ব্যাংকিং খাতে সম্পদের শীর্ষে রয়েছে এই ব্যাংকটি। আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে উদ্বোধন হল যমুনা ব্যাংক লিমিটেডের 138তম শাখার। দুপুরে এর উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ বিলাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এই শাখা থেকে গ্রাহকরা খুব সহজে অত্যাধুনিক ব্যাংকিং সেবা পাবেন বলে জানান অতিথিরা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24144 নাম্বারে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সাংবাদিক অ্যাপ স্টোর, গুগল প্লে, বাউন্ডি স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।